हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी काजल आज आरो एक नतून वीडियो निये बकबक करते चले एसेछी। आर जारा एखोनो आमार चैनलटिके सबस्क्राइब करेननि अवश्यई सबस्क्राइब करे नेबेन एरकम वीडियो पावार जन्य, आरो अन्यान्य धरनेर वीडियो पावार जन्य। তো আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো যে কাল সরস্বতী পুজো ছিল, তার আগে অনেক ভাই বোনকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করতে দেখেছি যাদের বয়স 13-14 অথবা 15 বছর। অনেক বোন তাদের পোস্ট করেছে কি আমি সিঙ্গেল, অনেক ভাইও এই পোস্ট করেছে। তো যারা সিঙ্গেল তাদের চিন্তা সরস্বতী পুজোয় কিভাবে তারা বেরোবে তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের অনেক ক্লাসমেট রয়েছে টিউশন যাও, সেখানেও অনেক বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে একসাথে বেরো। বন্ধু বান্ধব মানে এই নয় যে তুমি যে লিঙ্গের মানুষ তোমাকে সেই লিঙ্গের মানুষের সাথেই বেরোতে হবে। বন্ধু মানে হতে পারে তুমি একটা মেয়ে, কোনো ছেলের সাথেও তোমার ভালো বন্ধুত্ব হতে পারে, কোনো তৃতীয় লিঙ্গের মানুষের সাথেও তোমার ভালো বন্ধুত্ব হতে পারে। অ্যাজ এ ফ্রেন্ড, এর বেশি কিছু ভেবো না, এইভাবে তোমরা বেরোতে পারো। অথবা টিউশন যাও, অনেক ছেলে মেয়ে একসাথেও বেরোতে পারো, তাতে কোনো দুঃখের বিষয় নেই। অনেকে লিখেছেন, সরি লিখেছেন নয় লিখেছো, ইন এ রিলেশনশিপ, আর তারা ভেবে রেখেছো যে তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছো তার হাত ধরে বেরোবে। ঠিক আছে, মেনে নিলাম। তো যারা ভেবে রেখেছো এই 13-14 বছর থেকে 15 বছর বয়সে ইন এ রিলেশনশিপ তার হাত ধরে বেরোবে, ঠিক আছে বেরো, ঠাকুর দেখো সব ঠিক আছে, কিন্তু তোমরা একবারও ভেবেছো কি তোমরা এখনও নিজেদের ওপর ডিপেন্ডেন্ট নও? ইন এ রিলেশনশিপ নিয়ে ওইখানে টাইমটা না পাস করে নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজে ওই টাইমটা পাস করো। আর তোমরা এখনও নিজেদের ওপর ডিপেন্ডেন্ট নয়, তাই বাবা মার ওপর ডিপেন্ডেন্ট হয়ে তোমরা না পড়াশোনা করে অন্য জায়গায় টাইম পাস করার জন্য কোনো মতেই যেও না, তাহলে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করবে, সেটা একটু ভেবে যেও। আর হ্যাঁ, যারা ইন এ রিলেশনশিপ তারাও দুজনে দুজনার হাত ধরে বেরিয়েছো, তাদের উদ্দেশ্যে আমি বলি ঠিক আছে বেরিয়েছো বেরো, রাস্তায় ঘোরো, মণ্ডপে মণ্ডপে ঘোরো, ঠাকুর দেখো সব ঠিক আছে, কিন্তু কোনো গলিতে যেও না। বিশেষ করে যারা আমার বোন তাদের উদ্দেশ্যে এই কথা বলি, যাবে ঠিক আছে, হয়তো তার সাথে তুমি যার সাথে গলিতে যাচ্ছ তার সাথে হয়তো তোমার রাস্তায় আলাপ, সোশ্যাল মিডিয়ায় আলাপ, হয়তো সে হতে পারে তোমার ক্লাসমেট কিন্তু তোমাকে গলিতে ডেকে নিয়ে যাচ্ছে। ভেবে দেখেছ সে যদি সত্যিই ভালো হয় তোমাকে কি গলিতে কখনো ডেকে নিয়ে যাবে? আর তুমি তাকে বিশ্বাস করে গলিতেও চলে যাও, তারপর যখন বিপদটা ঘটে তখন সে কোনো মতেই তোমার দায় নেয় না। এটা মাথায় তুমি ভালো করে ঢুকিয়ে নেবে, নেবেও না, নেয় না, নেবেও না। তাই তুমি একটা মেয়ে হয়ে নিজের বিপদ নিজে কখনো ডেকে এনেও না, কারো হাত ধরে কখনো কোনো গলিতে যেও না। আর এই বয়সে, এই বয়সে কেন, কোনো দিনই না। তো গলিতে গিয়ে যখন বিপদটা বাড়বে তখন সে বিপদের দায় নেবে না, তখন তুমি নয় বাড়িতে বলবে আর তোমার বাড়ির সমস্ত পরিবারের মান সম্মান যাবে, নয় তুমি সুইসাইড অ্যাটেন্ড করবে। তো এই বিপদ থেকে নিজেকে আগেভাগেই বাঁচাও, নিজেকে সেফ রাখো আর পড়াশোনায় মন দাও, পরে এই প্রেম প্রেম খেলা, ভালোবাসা রিলেশনশিপের খেলা খেলো। একটা বয়স আছে তখন খেলো, তখন তোমাকে কেউ বারণ করবে না। আর যারা প্রাপ্তবয়স্ক অথচ ইন এ রিলেশনশিপ অথচ বাড়ি থেকে মানছে না, তাদের উদ্দেশ্যও বলছি, নিশ্চয়ই তুমি যার সাথে ইন এ রিলেশনশিপ কোনো মেয়ে বা ছেলে তোমার বাড়ির উপযুক্ত নয়। যদি কোনো ছেলেও হয়, হয়তো বাড়ি থেকে দেখেছে সেই ছেলেটা তোমার উপযুক্ত নয়, অথবা সে এডুকেটেড নয়, তাই নিজের এডুকেশন বাড়াও, আগে নিজের পায়ে প্রতিষ্ঠিত হও কোনো মেয়ের ক্ষেত্রে বিশেষ করে, তারপরে তুমি ইন এ রিলেশনশিপ, তারপর বিয়ে করো। আর বাড়ি থেকে না মানলে বাড়িতে মানানোর চেষ্টা করো, বাড়ি থেকে নিশ্চয়ই কারো বাড়ি খারাপ চাইবে না, সবাই চায় তার সন্তানের ভালো। আর হ্যাঁ, যারা এই পালিয়ে গিয়ে বিয়ে করছো তাদের উদ্দেশ্য বলছি, তোমরা একদিন বুঝতে পারবে যখন তোমার সন্তান জন্ম নেবে যে কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না, তাই পালিয়ে গিয়ে বিয়ে করার আগে একটু ভাবো। আর যারা 14-15 বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করছো সেই সব মেয়েগুলোকে বলছি, তোমাদের তো এখনও নিজেদেরই ঠিকঠাক করে শারীরিক গঠন হয়নি, পালিয়ে গিয়ে বিয়ে করছো, এক তো অন্যের ওপর ডিপেন্ডেন্ট, তুমি যার ওপর যার হাত ধরে পালিয়ে গেলে সে কি নিজে সেলফ ডিপেন্ডেন্ট? হয়তো না, বেশিরভাগ ক্ষেত্রেই না, কারণ ওই 14-15 বছর বয়সে কেউ সেলফ ডিপেন্ডেন্ট হয় না।
সেই নয় তার বাবার মার ওপর ডিপেন্ডেন্ট, তো তুমিও গিয়ে কী করলে তার বাবা মার ওপর ডিপেন্ডেন্ট হলে। এদিকে তুমি বাড়িতে কোনো কিছু জানালে না, আর এই 14 বছর 15 বছর বয়সে কারো বিবাহ কোনো বাড়িতেই অ্যাজ এ এডুকেটেড বাবা মা হিসাবে মেনে নেবে না। তো গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলে তারপর কী হলো, তুমি একটা বাচ্চার বাবা মা হতে চললে, সেই ক্ষেত্রে কি হবে, তারপর তোমার সংসারে ঝামেলা শুরু হবে। সংসার তো নয়, সেই ঝামেলা যখন শুরু হবে তখন তুমি কি করবে, তোমার বাড়ির লোককে বলবে, আর বাড়ির লোক তখন তোমাকে নিয়ে পরিশান হবে। অতএব বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, পড়াশুনো করো, নিজে প্রতিষ্ঠিত হর। আর নয় তো কি করবে, যখন বাড়ির লোক না মানবে না, নিজে সুইসাইড অ্যাটেন্ড করবে। ঠিক আছে, সুইসাইড করে তুমি তো তোমার রাস্তা খুঁজে নিলে, কিন্তু যাকে তুমি পৃথিবীতে এনেছো সেই বাচ্চাটার কথা একবার ভেবেছো কি? সুইসাইড করার আগে 5 বার ভেবে দেখবে, সেই বোনদেরকে আমি বলছি। আর হ্যাঁ, এই যে সরস্বতী পুজোতে সব অনেকেই দেখি রাস্তায় ঘোরাঘুরি করছে, এ করছে, সব ঠিক আছে বাবা, বিয়েটা করো না আর টাইম পাসও করো না। তাদেরকে আবারও বলছি ভালো করে পড়াশোনা করো, বাবা মা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাই ভালো করে পড়াশোনা করো। সোশ্যাল মিডিয়ায় আজকে এর সাথে দেখে কালকে ইনে রিলেশনশিপ লেখার কোনো যুক্তি নেই। তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তুমি একটা মেয়েও হতে পারো অথবা ছেলেও হতে পারো, দেখবে কত বন্ধু আসবে, বন্ধু কেন, তোমার সাথে রিলেশনশিপ করার জন্য অনেকেই চলে আসবে হাত বাড়াতে। আর হ্যাঁ, যারা ভাবছো জীবনটা অ্যাজ এ রিল, রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাত আছে। রিলে দেখায় হিরো হিরোইন দুজনের মধ্যে অনেক কিছু রিলেশনশিপ হলো, তারা ট্রাকে উঠে কোথাও চলে গেল, দিয়ে তারপর মিল হয়ে গেল, কিন্তু তার পরটা কি দেখায়, দেখায় না। রিয়েল লাইফ শুরু হয় ঠিক তার পর থেকে। তাই বলছি রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাত রয়েছে। রিল দেখে কখনো কোনো ডিসিশন নিও না, আর এই রিলের চক্করে পড়ে নিজের মাথাটাও খারাপ করো না। 13-14-15 বছর, 13-14-15 কেন, যতক্ষণ না নিজের একটা মিনিমাম এডুকেশন পাচ্ছ বা নিজে প্রতিষ্ঠিত হচ্ছ, কখনোই এই কাজকর্মগুলো করো না। আর এই সরস্বতী পুজোর তোমাদের এই স্ট্যাটাস দেখে, তোমাদের এই সমস্ত ফেসবুকে লেখালেখি দেখে আমি আজকে বলতে বাধ্য হলাম। তো হ্যাঁ, যারা আমার এই বকবকানিটা শুনে মনে হলো যে ভালো, আর কিছু হয়তো ভাই বোন এই কথাটা শুনে হয়তো অনুপ্রেরণা পাবে, তারা হয়তো এই রাস্তা থেকে একটু হলেও ফিরে আসবে, তাদেরকে বলছি তোমরা যদি নিজেদের ভালো লাগে অবশ্যই অন্যকে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবে।